শরীরের বিষ দূর করার 5টি পানীয় নিয়ে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে হলুদ দুধ, এরপর হচ্ছে বিটরুট জুস, আমরা সবাই বিটরুটের জুস খাব, তারপর শশার রস যেটা খুব উপকারী, আদার চা, আমরা প্রত্যেকে আদার চা খাব, এবং গ্রিন টি, যার উপকারিতা বলে শেষ করা যাবে না। অতিরিক্ত মাংস খেলে হতে পারে মারাত্মক 5টি রোগ। প্রথমেরটা হচ্ছে হৃদরোগ হতে পারে মাংসের কারণে, এরপর ডায়াবেটিস হতে পারে, তা আমাদেরকে নিয়ম করে মাংস খেতে হবে। কিডনি ও ক্যান্সার ঝুঁকি বাড়ায় অতিরিক্ত মাংস ফলে, ওজন বাড়তে সাহায্য করে মাংস, আর হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে। খালি পেটে হালকা গরম পানি কি উপকারিতা পায়, তা হলো বুকের কফ দূর করে, পেশি মজবুত করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ম্যাদ ঝরাতেও সাহায্য করে গরম পানি, হালকা গরম পানি। এরপর হচ্ছে পেটের যন্ত্রণা দূর করে গরম পানি খেলে। চটপট এনার্জি বাড়াবে 6টি খাবারের মধ্যে একটি হলো ডাবের পানি, আপনি যদি ডাবের পানি খান চট করে এনার্জি পেয়ে যাবেন। চকলেট, ব্ল্যাক চকলেট খাবেন, এরপর হচ্ছে কলা, এর মতো সুষম খাবার আর নেই। এরপর কফি খেতে পারেন শক্তি পাওয়ার জন্য, সবসময় মনে রাখতে হবে কফি কিন্তু উত্তম খাবার। বাদাম, অবশ্যই আপনার হাতের মুঠো বাদাম রাখবেন ডিম, যার কোনো বিকল্প নেই শক্তি বাড়ানোর জন্য। স্লিম থাকার 5টি উপায়, 1. পেট ভরে সকালে নাস্তা করুন, 2. দুপুরে একটু কম খাবার খাবেন, 3. আর সমৃদ্ধ খাদ্য বেশি খাবেন, 4. আইসক্রিম, চকলেট, তেলে ভাজা খাবার পরিহার করুন, সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন ব্যায়াম করুন। 6 কারণে এলাসকান বদলে যাবে জীবন। প্রথমটা হচ্ছে ক্যান্সারে কোষ গঠনে বাধা প্রদান করে থাকে, পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে, এরপর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এলাচ, দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দেয় এলাচ, মানসিক চাপ কমায় এলাচের কারণে, মুখে দুর্গন্ধ দূর করে এলাচ। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যেসব রোগ হতে পারে, হৃদরোগ হতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডায়াবেটিস অন্যতম কারণ দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপও কিন্তু দুশ্চিন্তার কারণে হয়ে থাকে। অনিদ্রা হচ্ছে যে মানুষের সব রোগের উৎস, কিটকিটে মেজাজ এবং দুশ্চিন্তার কারণে গ্যাস্ট্রিক বদহজমও বাড়ে। কিন্তু থাইরয়েড নিয়ন্ত্রণে থাকবে এই 5 খাবারের। প্রথমটা হচ্ছে আমলকি, আমাদের সকলে আমলকি খাওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে মুগ ডাল থাইরয়েডের জন্য খুব উপকারী। এরপর 3 নম্বর হচ্ছে নারকেল কুড়িয়ে অবশ্যই খাবেন, মিষ্টি কুমড়ার বীজ তাও খুব উপকার করে। এরপর বাদাম, অবশ্যই আপনারা কাঠবাদাম খাবেন। পেটের ম্যাদ কমিয়ে ফেলুন 5টি খাবারের সাহায্যে। প্রথম হচ্ছে বাদাম, অবশ্যই আপনারা বাদাম খাবেন। এরপরে সবুজ শাকসবজি, যার মাধ্যমে পেটের ম্যাদ কমে যায়। তৃতীয়টি হচ্ছে ডিম অবশ্যই খাবেন। এরপর পিনাট বাটার, যেটা আপনার ম্যাদ কমানোর জন্য সাহায্য করে। 5 নম্বর হচ্ছে প্রোটিন, অবশ্যই প্রোটিন খাবেন। খুবই কার্যকর কিছু স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করছি। নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন সকালে ঘুমতে ঘুরতে 1 গ্লাস পানি পান করা, এবং দিনে 1টা ফল অন্তত খাওয়া, এরপরে ওজন কমানোর চেষ্টা করা, এবং পরিমিতভাবে আমাদের প্রোটিন গ্রহণ করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকব। টমেটো খেলে কী হয়, কী উপকার পায় তা আমরা জেনে নিই। রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, চর্মরোগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতেও বেশ উপকারী, তাই আমাদের অবশ্যই উচিত টমেটো খাওয়া। শীতকালীন সবজি ফুলকপি, যা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন কমাতে সাহায্য করে, ভিটামিন কে বেশি থাকে, তাই আমাদের সবারই উচিত এই ভিটামিনগুলো অপূর্ণতা রোধ করার জন্য ফুলকপি খাওয়া। বাঁধাকপি আমাদের শরীরের জন্য অনেক কিছু ক্ষেত্রে খুব উপকারী হয়, হাড় ভালো রাখার ক্ষেত্রে, আলসার নিরাময়ের উপকারী করে, কিডনির সমস্যা প্রতিরোধ করে,
ত্বকের জন্য অনেক উপকারী এই বাঁধাকপি। তাই আমাদের শীতকালীন সবজি হিসাবে বাঁধাকপি প্রতিদিন রাখা উচিত। গাজর আমাদের সবারই খুব প্রিয় এবং এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। ত্বকের লাবণ্য উজ্জ্বলতা বাড়ায়, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। গাজর খাওয়া খুব উচিত আমাদের। প্রতিদিন সকালে এক চামচ মধু সারাদিনের পেশির ক্লান্তি দূর করে এবং আপনাকে রাখবে এনার্জিতে ভরপুর। তাই প্রতিদিন নিয়ম করে এক চামচ মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। পেঁপের স্বাস্থ্য উপকারিতা। পেঁপেতে ক্যালোরি পরিমাণ খুব কম এবং উপকারী আঁশথাকার ওজন কমাতে সাহায্য করে। পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি ও ই আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, হাড় মজবুত করে, ক্যান্সার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, অ্যালজাইমার রোগ করতে দূর করতে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে এর উপকারিতা অপরিহার্য এবং এনজাইম খাবার হজমে সাহায্য করে থাকে পেঁপে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে এসব নিয়ম মেনে চলতে হবে। এক, ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হতে হবে, সোজা হয়ে বসার অভ্যেস তৈরি করুন, খাবার ভালো করে চিবিয়ে খাবেন, তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন, গাড়ি থাকলেও হেঁটে চলুন, প্রতিদিন সবুজ শাকসবজি ও ফলমূল খাবেন, ঘরের কাজ নিজে করুন, কাজ নিয়ে ব্যস্ত থাকুন, শোয়ার সময় ঢিলেঢালা পোশাক পরুন, ক্রোধ পরিহার করুন, কথাবার্তায় সংযমী হন, কাজ কমিয়ে জমিয়ে রাখবেন না, মানুষকে বিশ্বাস করতে শিখুন, সৎকর্ম করুন, সৎ পাশে থাকুন, সৎচিন্তা করুন, অহংকার এড়িয়ে চলুন। বেগুন আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, মস্তিষ্ক ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই আমাদের উচিত বেগুন অবশ্যই প্রতিদিন খাবারের তালিকায় রাখা। প্রতিদিন একটা করে ডিম খাবেন। ডিমে থাকা ভিটামিন B12 পেটের খাবারকে শক্তিতে রূপান্তরিত করে। তেঁতুলের উপকারিতা। তেঁতুলের কম বেশি উপকার আমরা সবাই জানি। খুব পুষ্টি গুণে ভরপুর এই তেঁতুল, বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের উপকারী করে। এই তেঁতুল উন্নতি সাধন করে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে। এটি কাঁচা খেতেও পাওয়া যায়, আবার বিভিন্ন খাবারের উপাদান হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এর প্রধান উপকরণগুলো নিম্নরূপ। হার্টে স্বাস্থ্য উন্নতি ঘটায়, হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, ইমিউনিটিতে মজবুত করে, অন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বাড়িয়ে তোলে, ক্ষতিগ্রস্ত টিস্যুকেও মেরামত করতে সাহায্য করে। নিয়মিত কচু শাক খাবেন। কচু শাকে থাকা আয়রন শরীরের রক্ত শূন্যতাকে দূর করে। শিশুদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সবুজ শাক সবজি, কলা ও ডিম নিয়মিত দিবেন। তাই যত গুণাগুণ আছে তা নিয়ে আলোচনা করা হলো। পেয়ারায় আয়রন ও ভিটামিন সি থাকায় অ্যানজাইমা, সর্দি কাশি, ব্রঙ্কাইটিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। পেয়ারায় থাকা ফলিক অ্যাসিড গর্ভে থাকা শিশুর স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে। প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুব উপকারী। ভিটামিন এ থাকার কারণে কর্নিয়া সুস্থ রাখতে সাহায্য করে পেয়ারা। পটাশিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কলা খাবেন যেই তিনটি কারণে। কলা থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। কলায় পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। চটপট এনার্জি পেতে চাইলে অবশ্যই কলার কোনো বিকল্প নাই। স্ট্রবেরি খাওয়ার উপকারিতা। ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের যত্ন সাহায্য করে, রক্তচাপ কমায়, হার্ট সচ্ছল রাখে, স্ট্রোকের ঝুঁকি কমায়, হাড়ের জন্য উপকারী এবং ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে। স্বাস্থ্যের প্রবাদ। তেল যত কম খাবেন হার্ট তত ভালো থাকবে। খালি পেটে নিম পাতা খায় ডায়াবেটিস দূর যায়। চামড়া আর মাছের পেটি সর্বনাশ এই দুটি। খাবার পর রাত জাগা অম্লকেশ রোগে ভোগা। চর্বি আর লাল মাংস স্ট্রোক আনে জীবন ধ্বংস। খাবারের আগে হাত সাবান বহু রোগ থেকে পরিত্রাণ। বাচ্চার মুখে চুমুক খা
খায় নিজের রোগ তাকে দে। সুস্বাস্থ্যের জন্য আমাদেরকে কী কী করতে হবে? সুখী ও সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে চান? কে না চায় বলুন তো? কিছু স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। এই সাধারণ অসুখ অভ্যাসগুলো গড়ে তুলুন। জীবন সম্পর্কে সর্বদা একটা আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন। মনোযোগ সহকারে খাবার খাবেন। জীবনে সুখকে অগ্রাধিকার দিন। নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন। নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখুন। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন। নিশ্চিন্তভাবে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।